মনস্তত্ত্বগতভাবে শিশুরা দেখে শেখে এবং কাকে অনুকরণ করে, যাকে সবচেয়ে ভালোবাসে। আপনার পিতা এবং মাতা হাত ধরে ধরে যাচ্ছেন, আপনি একটু পরে, পুত্র আপনার 4 বছরের, সে হেঁটে হেঁটে পেছন থেকে আসছে, একটু পরে দেখবেন সে এসে বাবার বা মায়ের হাতটা ধরছে, সে তখন আলাদা থাকবে না, সে শিখে গেল এইটাই বন্ধন। আপনি তার মানে কি হলো, পিতা এবং মাতার এইখানে ভালো করে দেখাতে হবে যে পারিবারিক বন্ধন এতে কি কি উপকার করে। একটি যখন আনন্দদায়ক ঘটনা পরিবারে ঘটে, শিশুর মস্তিষ্কে তার নিউরনগুলোকে বিকাশ করতে সেটা দ্রুত সহায়তা করে এবং এই পজিটিভ ইম্প্যাক্টগুলো তার মধ্যে অনেক আনন্দদায়ক হরমোন তৈরি করে এবং তাকে শেখায় যে আমি পরিবার থেকে আনন্দ পাচ্ছি, আমি পরিবারে আনন্দ দেব। যে শিশুটি জন্মের পরে সে বাইরে বাইরে মানুষ হলো এবং রাস্তায় তার গৃহ নাই, সে তো কী শিখছে? সেখানে যারা আসছে তারা তো তাদের যে সামান্য যে আপনার ধারণা সেটা হচ্ছে খুন্নি বৃত্তি, অর্থাৎ আমাকে খেতে হবে, আমার খাবার পেতে হবে, কীভাবে পেলাম সেটা আমার কোনো দেখার বিষয় নয়, আমাকে যদি চুরি করে ছিনিয়ে খেতে হয় এবং আমাকে যদি রাস্তার খাবার খেতে হয়, আমার নোংরা খাবার খেতে হয়, তাও আমাকে খেয়ে আমাকে বেঁচে থাকতে হবে, এবং সেখানে তার কোনো মনন বিকাশ হচ্ছে না। কিন্তু যে শিশুটি পরিবারের মধ্যে থাকলো, সে ঠিক সময়ে খাবার পাচ্ছে, সে একটি চমৎকার শেল্টার পাচ্ছে, তার ঘুমানোর জায়গা পাচ্ছে, তার পড়ার পরিবেশ পাচ্ছে, নির্দিষ্ট সময়ে স্কুলে যাচ্ছে, পারিবারিক প্রথা অনুযায়ী বিভিন্ন উৎসবে যোগ দিচ্ছে, পারিবারিক অনুষ্ঠানে যাচ্ছে, সে তার দাদা দাদি নানা নানি চাচা চাচি ফুপা ফুপু খালা খালি খালু মামা মামি সবাইকে পাচ্ছে এবং এতজন থেকে এই যে আদর স্নেহ, যে সে প্রত্যেকে আমার মামা আসলো, মামা কবে আসবে, ছোটো মামা আসলে আমার জন্য বই নিয়ে আসে, আমার বড় কাকা আমার জন্য একটা ঘোড়া কিনে দিয়েছিল, আমার দিদিমণি আমার জন্য একটা সোয়েটার বানিয়ে দিয়েছে, আমার নানা ভাই আমাকে নিয়ে বিকেলে পার্কে বেড়াতে যায়। ছোট্ট ছোট্ট জিনিসগুলো একটা পরিবারকে অনেক অনেক শক্তিশালী করে এবং এই শক্তিশালীগুলো মা যেমন রাতের বেলা ঘুমানোর সময় আয় আয় চাঁদ মামা বলে 6 মাসের বাচ্চাকে বুকে নিয়ে কানের মধ্যে সেই সুললিত কণ্ঠে ছড়াটি আবৃত্তি করে, শিশুর মনে সেই রকম কাল্পনিক একটা স্বপ্নপুরি জন্ম নেয়, ভালোবাসার স্বপ্নপুরি, সে তখন অনেককে ভালোবাসতে পারে। আপনি যত বেশি বড় পরিবার দেখাতে পারবেন তাদের প্রত্যেকের কাছ থেকে সে ভালোবাসা বেশি বেশি শিখবে, ভালো দিকগুলো বেশি নেবে, আদর করবে। একজন আমার আত্মীয় এসে কখনো একটা সন্তানের সামনে সে খারাপ ব্যবহার করে না, সে অত্যন্ত সুমিষ্ট করে কথা বলে। বাইরের একজন বন্ধু আসলে বলে খোকা এদিকে আসো তোমার নাম কি? এই যে অনুভূতিগুলো একটা শিশুর মানসিক বিকাশে তাকে যথেষ্ট সহায়তা করে, তাকে নন ফর্মাল এবং ইনফর্মাল এডুকেশন খুব বেশি দেয়, যেটা আমাদের জন্য শিশুর মানসিক বিকাশে খুব প্রয়োজন। আপনি যেমন ধরেন লেখাপড়ায় যেটা বইতে পড়ানো হয় প্রত্যেকটাই কিন্তু ব্যক্তি জীবনে পরবর্তী কর্মক্ষেত্রে আপনি প্রয়োগ করতে পারেন না, কিন্তু ইনফর্মাল এবং নন ফর্মাল এডুকেশন অপ্রাতিষ্ঠানিক এই যে শিক্ষাগুলো, আপনি একটি রাস্তায় পড়ে রয়েছে কাগজটা তুলে দেখেন একটি লাইন লেখা রয়েছে, আপনি একটি অমূল্য বাক্য পেয়ে যেতে পারেন। বাচ্চাদের কাছে শেখাতে হবে মূল্যবোধের কথা, এই মূল্যবোধ তারা পরিবারের সবার কাছ থেকে শেখে, সবাই মিলে গান গাইছে, সবাই মিলে একটা খেলা খেলছে, সবাই মিলে, আপনি বলেন না আমি একটা ছোট্ট গ্রামের ছড়ার সুরে আমি বাচ্চাদের সাথে খেলছি, বাচ্চা অনেক কিছু শিখবে, তার মানসিক ভিত্তি অনেক দৃঢ় হবে এবং সে জানবে যে আমি একা নই, আমার পেছনে অনেক রয়েছে, আমাকে পৃথিবীতে এগিয়ে যেতে হবে। এবং এই জন্য বাচ্চাদের কখনো একা একা থাকতে দেবেন না, বাচ্চাকে আপনি নিয়ে আসেন। এখন তো পরিবার ছোট হয়ে গেছে, 1 বা 2 সন্তান, তো যার ফলে দেখা যায় যে তাদের মধ্যে হয়তো বা একজন ভাই একজন বোন দুজনের রুমে বসে তাদের মতো লেখাপড়া করে নিজের মতো আনন্দ খোঁজার ব্যবস্থা করছে, তা নয়, আপনি একটি পারিবারিক সম্মিলনের ব্যবস্থা করুন। দেখা গেল মায়েরা আদর করে বাচ্চা বলে যে না বাচ্চার অনেক পড়া, কোচিংয়ের পড়া ঠিক করতে হবে, গিয়ে ওই ডাইনিং টেবিলে না বসে বাচ্চার ঘরে গিয়ে ওই মুখে তুলে খাবার খাইয়ে দিচ্ছেন, এটা নয়,
বাচ্চাদেরকে সবাইকে আপনার একজন হোক দুইজন হোক পিতা মাতার সাথে অন্যান্য সদস্যদের সাথে বসার সুযোগ দিন, ডাইনিং টেবিলে বসতে দিন, কিছুক্ষণ বিকেলে একসাথে কথা বলুন, বিকেলে হাত ধরে ধরে একসাথে খেলুন, বাচ্চার মানসিক বিকাশ দ্রুত হবে, ভালো হবে।